হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও থেকে। ফ্রেন্ড, আজ আমি আপনাদের শেয়ার করব একটি ম্যাজিক্যাল হোয়াইটনিং বিবি ক্রিম সম্পর্কে। এটি আমি পার্সোনালি ইউজ করে তাই আপনাদের সাথে শেয়ার করছি এই ক্রিমটি আসলে ম্যাজিক্যাল কিনা। আমার ক্রিমটির নাম হচ্ছে ওয়াকাইল্ড হোয়াইটনিং অ্যান্ড মস্টার্ড বিবি ক্রিম SPF 25। এই ক্রিমটি সত্যি একটি ম্যাজিক্যাল ক্রিম, আমি নিজে ইউজ করি বলতে গেলে এর ভিতর সব। কারণ এই ক্রিমটি ইউজের পরে কোনো প্রাইমার, কনসিলার, ময়েশ্চারাইজার, ফাউন্ডেশন ইউজ করতে হবে না। ইউজ করে আপনাকে একটি ম্যাট ফিনিশিং মেকআপ লুক দিবে। তো এটির ভিতরের অংশটা আমি আপনাদের দেখাই। এই হচ্ছে ক্রিমের ভিতরের অংশটা, এটি আমি আপনাদের একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি। এটি খুব অল্প পরিমাণে নেবেন, এটি আপনারা অল্প পরিমাণে নিয়ে মুখে ইউজ করবেন। আপনারা ফেস মেকআপ ব্লেন্ডার দিয়েও ইউজ করতে পারেন, মুখে ব্লেন্ড করতে পারেন এবং হাত দিয়েও এটা ব্লেন্ড করতে পারেন। তো হাত দিয়ে ব্লেন্ড করলে সবসময় মনে রাখবেন ফেসের নিচের অংশে, নিচের দিকে এরকম করে টেনে টেনে লাগাবেন যাতে ভালো করে ক্রিমটি বসে যায়। আমি এখানে আমার হাতে ইউজ করে আপনাদের দেখাচ্ছি যেটা কত ভালো বসে যাচ্ছে আমার হাতে এবং স্কিনও ঠিক এরকমভাবে বসে যায়। এটি লাগানোর পরে আপনারা যে কোনো ব্র্যান্ডের একটি লুজ পাউডার ইউজ করবেন, তাহলে এটা একটি ম্যাট ফিনিশিং মেকআপ লুক দিবে। এবং যদি মনে করেন আপনারা লং টাইমের জন্য কোথাও যাচ্ছেন এবং অনেক কম 6 থেকে 7 ঘন্টা আপনারা থাকবেন বা ঘুরতে যাচ্ছেন, 6 থেকে 7 ঘন্টা আপনারা এই মেকআপটা সেট করতে চান, তাহলে এর আগে আপনারা একটি ভালো মানের প্রাইমার ইউজ করবেন বা অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। অ্যালোভেরা জেল ইউজ করার পর বা একটা প্রাইমার ইউজ করার পর আপনারা এই বিবি ক্রিমটি আপনাদের মুখে লাগিয়ে নেবেন এবং এরপরে একটি লুজ পাউডার লাগিয়ে নেবেন। লুজ পাউডার লাগিয়ে নেওয়ার পর দেখবেন একটি সত্যিকারই একটি মেকআপ লুক, যা বলার বাইরে এত সুন্দর একটি মেকআপ লুক দেবে। কিন্তু ফ্রেন্ডস, এটি অন স্কিনের জন্য নয়, এটি ড্রাই স্কিনের জন্য। অয়েলি স্কিনে এটি ইউজ করলে আপনার মুখটা আরও বেশি বিচ্ছিরে দেখাবে এবং খুব ঘামাবে আর মুখটা কালচে হয়ে যাবে। তো এটি শুধুমাত্র ড্রাই স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য নয়। এই ক্রিমটি সত্যি একটি ম্যাজিক্যাল ক্রিম আমার কাছে এটা মনে হয়েছে, কারণ এটি আমি ইউজ করি। এটির প্রাইস কত সত্যি আমি সেটা জানি না, কারণ এটা আমার গিফটের একটি ক্রিম। ফ্রেন্ডস, আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। হয়তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দেবেন। আমার ভিডিওটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থেকে বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওটি আপনি পেতে পারেন। আল্লাহ হাফেজ।